তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা, যা কেবল তথ্য পরিবেশন করে না, যা বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে। আমাদের শিক্ষার মধ্যে এমন একটি সম্পদ থাকা চাই যা কেবল আমাদের তথ্য দেয় না, সত্য দেয়, যা কেবল ইন্ধন দেয় না, অগ্নি দেয়। অসম্পূর্ণ শিক্ষায় আমাদের দৃষ্টি নষ্ট করিয়া দেয়। পরের দেশের ভালোটা তো শিখিতে পারি না, নিজের দেশের ভালোটা দেখিবার শক্তি চলিয়া যায়। শিক্ষা কোনো দেশেই সম্পূর্ণত স্কুল হইতে হয় না, এবং আমাদের দেশেও হইতেছে না। পরিপাক শক্তি ময়রার দোকানে তৈরি হয় না, খাদ্যেই তৈরি হয়। শিশু বয়সে নির্জীব শিক্ষার মতো ভয়ঙ্কর ভার আর কিছুই নাই। তাহা মনকে যতটা দেয় তাহার চেয়ে পিষিয়া বাহির করে অনেক বেশি। শিখিবার কালে বাড়িয়া উঠিবার সময় প্রকৃতির সহায়তা নিতান্তই চাই। গাছপালা, স্বচ্ছ আকাশ, মুক্ত বায়ু, নির্মল জলাশয়, উদার দৃশ্য, ইহারা বেঞ্চ এবং বোর্ড, পুঁথি এবং পরীক্ষার চেয়ে কম আবশ্যক নয়। মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা, আর সমস্তই তার অধীন। মানুষের অন্তর্নিহিত পরিপূর্ণ বিকাশই হল শিক্ষা। আমাদের দেশের শতকরা 90 জনই অশিক্ষিত, অথচ কে তাহাদের বিষয় চিন্তা করে? এই সকল বাবুর দল কিংবা তথাকথিত দেশহিতৈষীর দল কি? ওঠো, জাগো, নিজে জেগে অপরকে জাগাও।